বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন এবং দেখছেন, বেলকুচি সরকারি কলেজের ফেসবুক পেজের লাইভ ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ বেলকুচি সরকারি কলেজ বেলকুচি সিরাজগঞ্জ। আজকে আমাদের এই অনলাইন লাইভ ক্লাসের ফেসবুক পেজে 885তম ক্লাসে আমি আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। বিশেষ করে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কোভিডকালীন সময়ে নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো এবং আমাদের যে ক্লাসগুলি চলছে তোমরা সেগুলি সঠিকভাবে দেখছো এবং সেগুলি তোমরা অনুসরণ করছো। আমরা বেলকুচি সরকারি কলেজ 25/5/2020 থেকে রাজশাহী ডিভিশনাল অনলাইন কলেজে স্কুলের মাধ্যমে আমরা আমাদের লাইভ ক্লাস শুরু করি। আমার কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোহাম্মদ মজনু মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এই ক্লাসগুলো সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে, আমি তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের যে সমস্ত শিক্ষক মণ্ডলী ক্লাস নিচ্ছেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে, তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই ক্লাসগুলো পরিচালনা করছেন। এজন্য আমি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ হিসাবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর সহ শিক্ষা পরিবারের সকলের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের বেলকুচি সরকারি অনলাইন কলেজের পক্ষ থেকে তোমাদের ক্লাসগুলো পরিচালনা করছি। আশা করছি তোমরা সমস্ত ক্লাসগুলো সুন্দরভাবে পর্যবেক্ষণ করছো এবং তোমরা বাসায় বসে সেগুলো দেখছো এবং স্যারদের সেই ফেসবুক লাইভ ক্লাসে তোমরা কমেন্ট করছো। শীতের আগমনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আরও বেশি হবে, এটি আমরা বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে জানতে পারছি। আমি আশা করব যে তোমরা প্রত্যেকেই ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং যতদূর সম্ভব তোমরা এই শীতকে নিবারণ করার জন্য যথেষ্ট সচেতন থাকবে, যাতে শীতের মাঝে তোমাদের কোনো ঠান্ডাজনিত অসুখ না হয়। পাশাপাশি আমরা অভিভাবকদের আমি অনুরোধ করব যে সমস্ত শিক্ষার্থীরা আমার কলেজে শিক্ষা গ্রহণ করছে তাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, যাতে তারা এই কোভিড-19 আক্রান্ত না হয়। মাননীয় প্রধানমন্ত্রী বারবারই আমাদেরকে সতর্ক করছেন, বিশেষ করে এখন মাস্ক পরার উপর অত্যন্ত জোর দিয়েছেন যে নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ আমরা যেখানেই যাব সেখানেই মাস্ক পরিধান করে যাব, তা না হলে কিন্তু আমরা কোনো সার্ভিস পাব না। পাশাপাশি আমাদের যে এই অনলাইন কার্যক্রম এটি চালু থাকবে এবং যতদিন পর্যন্ত না স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে ততদিন পর্যন্ত আমরা এই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব ইনশাল্লাহ। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় করোনায় আক্রান্ত হয়েছেন, আমি বেলকুচি সরকারি কলেজের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করছি, যে তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসে আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক হিসাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে পারেন, নির্দেশনা দিতে পারেন, এটি আমি আল্লাহর কাছে কামনা করছি, তার জন্য দোয়া করছি। পাশাপাশি আমার শিক্ষার্থী যারা আছো বিভিন্ন জায়গায়, তোমরাও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করবে যে যেন উনি খুব তাড়াতাড়ি এই কোভিড-19 থেকে মুক্তি পান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমি কিন্তু আসলে অধ্যক্ষ নই, শুধু আমি একটি শ্রেণীর পাঠদানও করেছি বা পাঠদান করে আসছি, সেটি হচ্ছে আমার বিষয় মনোবিজ্ঞান। আমি পরবর্তীতে আজকের ক্লাসে তোমাদের সাথে দু একটি কথা মনোবিজ্ঞান নিয়ে বলবো। তবে তোমরা সবসময়ই যে শিক্ষক আমাদের শিক্ষক মণ্ডলী যে সমস্ত পাঠদান করছেন
সেগুলি বিষয়ে তোমরা বাসায় বসে মনোযোগ সহকারে পড়াশোনা করবে। যেহেতু আমরা এই দুর্যোগের কারণে তোমাদেরকে ক্লাসমুখী করতে পারছি না, কাজে তোমরা এই ক্লাসগুলো সুন্দরভাবে ফলো করবে, তোমরা প্রয়োজনে স্যারদের সাথে যোগাযোগ রাখবে ফেসবুকের মাধ্যমে, এবং কোনো সমস্যা হলে সেই সমস্যা সমাধানের জন্য তোমরা চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে যে তোমরা যদি নিয়ম মেনে চলো তাহলে আমাদের এই যে দুর্যোগ, এই দুর্যোগ তোমাদের দুর্যোগে তোমরা আক্রান্ত হবে না। আমি অভিভাবকদেরকেও অনুরোধ করব যে আপনার সন্তানদেরকে সেফ রাখুন, নিজে সেফ থাকুন, সকলেই মাস্ক পরিধান করুন, এবং যখনই বাইরে যাবেন তখনই মাস্ক পরিধান করবেন। এই আহ্বান আমি সকলের প্রতি রাখছি, বেলকুচি সরকারি অনলাইন কলেজের পক্ষ থেকে, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু তোমাদের ইয়েতে যাব যে পড়ার যে বিষয়টা মনোবিজ্ঞানে আছে, সেই মনোবিজ্ঞানের সামান্য কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করব। একটি অধ্যায় আছে যেটি হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের প্রেষণা। ইংরেজিতে বলে মোটিভেশন। প্রেষণার ইংরেজি শব্দ হচ্ছে মোটিভেশন। মোটিভেশন শব্দটি মোটিভ শব্দ থেকে আবির্ভাব হয়েছে। মোটিভ শব্দের অর্থ যে উদ্দেশ্য, উদ্দেশ্য। মোটিভেশন বলতে আমরা এরকম বুঝি যে যদি কেউ উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হয়ে কোনো একটি কাজের দিকে ধাবিত হয় এবং তাড়িত হয়, এবং উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হয়ে যখন মানুষ তার আবেগ সৃষ্টি হয় এবং সেটি কোনো একটি কাজের মাধ্যমে তার সেই গোল বা লক্ষ্যে পৌঁছায়, তখন তাকে প্রেষণা বলা যেতে পারে। যে উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হলে প্রাণীদেহের মধ্যে এক ধরনের গতি ও অবস্থার সৃষ্টি হয়, সেই গতির কারণে তাকে তার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাগিদ দেয়, তাগিদের কারণে সে কাজ করে, কাজের ফলে সে একটি লক্ষ্য অর্জন করে বা গোল অর্জন করে, তখন তাকে আমরা প্রেষণা বলে অভিহিত করি। এই প্রেষণা দুই ধরনের আছে, একটি হচ্ছে সামাজিক প্রেষণা, একটি হচ্ছে প্রথমটি হচ্ছে জৈবিক প্রেষণা। জৈবিক প্রেষণা আর হচ্ছে সামাজিক প্রেষণা। এই দুই ধরনের প্রেষণা আছে। প্রেষণা কিভাবে চক্রাকারে আবর্তিত হয় তার একটি সাইকেল বা চক্র আছে, সেটি আমি তোমাদের সামনে অল্প পরিসরে একটু আলোচনা করব। প্রেষণার চক্র, প্রেষণা চক্র, এটাকে ইংরেজিতে বলা হয় মোটিভেশন সাইকেল। প্রেষণা চক্রটা কিভাবে হয়? প্রেষণা চক্র প্রথমে হচ্ছে অভাব বোধ, অভাব বোধ, এর থেকে এক ধরনের তাড়নার সৃষ্টি হয়, তাড়না, তার থেকে করণাচরণ, এরপরে হল লক্ষ্য অর্জন, লক্ষ্য বস্তু বা লক্ষ্য অর্জন আমরা বলতে পারি। এরপরে এটুক আছে বিশ্রাম। যেমন আমি যদি একটি উদাহরণ দেই যে জৈবিক প্রেষণা আমরা বললাম, জৈবিক প্রেষণার মধ্যে প্রথমেই যে প্রেষণাটা আছে সেটি হচ্ছে ক্ষুধা। ক্ষুধা দিয়েই আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝাবো যে জৈবিক প্রেষণা কীভাবে সাইকেলিক অর্ডারে অর্থাৎ চক্রাকারে আবর্তিত হয়। অভাববোধ মানে কি?
অর্থাৎ ক্ষুধা যখন আমাদের লাগে তখন আমরা খাদ্যের অভাব বোধ করি। খাদ্যের অভাব বোধ করলে কি হয়, আমাদের মধ্যে এক ধরনের তাড়নার সৃষ্টি হয় যে আমার ক্ষুধা লেগেছে, খাদ্যের দরকার। তখন আমরা কি করি, খাদ্য পাওয়ার জন্য কতগুলো আচরণ করি। কী আচরণ করি, যে খাবার সংগ্রহ করতে হবে, খাবার খেতে হবে, খাবার খাওয়ার পরে দেখা যায় যে আমাদের সেই লক্ষ্যবস্তু যে আমরা গোল অর্জন করছি যে আমার ক্ষুধা নিবারণ হলো, ক্ষুধা নিবারণ হওয়ার পরেই কিন্তু আমার সেই লক্ষ্য অর্জিত হলো। অর্থাৎ তাড়নাটা অভাবপক্ষে কী ছিল, যে আমার ক্ষুধা খাদ্যে, তারপরে তাড়না কী ছিল, যে আমার ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে, খাদ্য নেই আমার পেটে, যার কারণে আমার তাড়নার সৃষ্টি হয়েছে, ক্ষুধা লেগেছে, তাড়নার কারণে আমি করোনা আচরণ করছি কি, যে খাবার সংগ্রহ করছি, খাবার খাবার খাচ্ছি, এটি হচ্ছে করোনা আচরণ। এবং খাবার খাওয়ার ফলে আমার যে সেই অভাব বোধ বা তাড়না সেটা পূর্ণ হলো, সেটা হচ্ছে লক্ষ্যবস্তু। এরপরে আমার দেখা যাবে যে আমি বিশ্রাম নিচ্ছি। যেমন আমরা ধরি, সাধারণত আমরা যারা তিন বেলা আহার করি, অর্থাৎ সকালে নাস্তা করি, দুপুরের খাবার খাই, রাতের খাবার খাই, তো দেখা যায় যে সকালের একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আমাদের মধ্যে এই ক্ষুধার তাড়না জাগ্রত হয়, অর্থাৎ খাদ্যের অভাব থাকে, তখন আমাদের মধ্যে এক ধরনের তাড়না হয়। তাড়না হলে আমি সকালবেলা নাস্তা করার জন্য আমি কিছু আচরণ করি, খাবার সংগ্রহ করি, খাবার খাই, তখন কিন্তু আমার ক্ষুধা নিবৃত হয়, অর্থাৎ আমার লক্ষ্যবস্তু অর্জন হল। এরপরে একটি নির্ধারিত সময় পাস হয়ে যায়, পার হয়ে যায়। কীরকম, যে আমরা সকাল আটটায় যদি নাস্তা করে থাকি তাহলে দুপুর একটা দেড়টার দিকে আবার আমাদের মধ্যে তাড়নার সৃষ্টি হয়, অভাববোধের সৃষ্টি হয়, আমরা করোনা আচরণ করি, খাবার খাই, আবার আমাদের সেই তাড়না পূরণ হয়, লক্ষ্যবস্তু পূরণ হয়। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি চক্রাকারে আবর্তিত হচ্ছে, তো এটিকে বলা হচ্ছে জৈবিক প্রেষণা, যেটা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। এটাকে সহজাত প্রেষণা অনেকে বলে থাকে, কারণ একজন মানুষ বা একটা প্রাণী জন্মগতভাবে তার এই ক্ষুধা কিন্তু সে পেয়ে থাকে। অর্থাৎ একটা ছোটো বাচ্চাও কিন্তু জন্মগ্রহণ করে কান্না শুরু করে বা তার ক্ষুধা লাগে কিন্তু সে কথা বলতে পারে না, বাট তার কান্নার মাধ্যমে সে তার ক্ষুধার ভাবটা প্রকাশ করে। এজন্য আমরা এটাকে বলছি জৈবিক প্রেষণা। এই জৈবিক প্রেষণা ক্ষুধা একটা জৈবিক প্রেষণা, আর প্রেষণার চক্রটা এভাবে চক্রাকারে আবর্তিত হতে থাকে, অর্থাৎ আমার অভাব বোধ, তারপরে তাড়না, তারপরে করণাচরণ, তারপরে আমার লক্ষ্যবস্তু অর্জন, এভাবে কিন্তু আমরা এটি সাইক্লিক অর্ডারে চলতে থাকে। এই জন্য একে বলা হয় প্রেষণা চক্র। ক্ষুধার পরে আরেকটি জৈবিক প্রেষণা আছে, আমরা যেটাকে বলি তৃষ্ণা, অর্থাৎ পিপাসা লাগলে আমরা পানি পান করি, এবং এই পিপাসা লাগার কারণটাও একটি জৈবিক প্রেষণা, এবং এই জৈবিক প্রেষণা নিবৃত্তির মাধ্যমে আমরা তৃষ্ণা নিবারণ করে থাকি। আরও জৈবিক প্রেষণা আছে, যেমন তোমার যৌন প্রেষণা যেটাকে বলা হয়, এটি কিছু কিছু জৈবিক প্রেষণা আছে যেগুলো নিবৃত্ত না করলে মানুষ হয়তো মৃত্যুবরণ করতে পারে, সেই সমস্ত প্রেষণাকে মুখ্য প্রেষণাও বলা হয়। কিন্তু কিছু কিছু জৈবিক প্রেষণা আছে যেগুলো পূরণ করা অপরিহার্য নয়, তো এগুলি তোমরা বইতে বিস্তারিত দেওয়া আছে, তোমরা সেখান থেকে জৈবিক প্রেষণাটা দেখে নিবে। এরপরে আরেকটি প্রেষণা যেটি আমরা বললাম, যে সামাজিক প্রেষণা, অর্থাৎ আমার সামাজিক তাগিদ থেকে, সামাজিক চাহিদা থেকে, সামাজিক প্রয়োজন থেকে যে সমস্ত প্রেষণা আমার মধ্যে উদ্ভব হয় তাকে বলা হয় সামাজিক প্রেষণা। যেমন আমার পদ পাওয়ার আশা, কীরকম, যে একজন রাজনীতিবিদ, সে সামাজিকভাবে বড় হতে চায়, সে একজন রাজনৈতিক কর্মী, সে একজন রাজনৈতিক সদস্য, সে একটি পদ পেতে চায়, পদ পেয়ে সে তার উপরে উঠতে চায়, তার উপরে উঠতে চায়, এইভাবে যেগুলা তার সামাজিক চাহিদা নিবৃত করে, সামাজিক চাহিদা পূরণ করে, তাকে আমরা বলতেছি সামাজিক প্রেষণা। তাহলে জৈবিক প্রেষণা এবং সামাজিক প্রেষণা,
এই সামাজিক প্রেষণারও অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো তোমার বইতে দেওয়া আছে, তোমরা সুন্দর সুষ্ঠুভাবে সেটি পড়ে নিবে। আমি এখানে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু এই অনলাইন ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেহেতু তোমাদেরকে ফিজিক্যালি আমাদের ক্লাসরুমে আনতে পারছি না, আর কতদিন এটি চলবে সেটি একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এই কোভিড থেকে নিষ্কৃতি পাব, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আমাদের যে আজকে এই 825তম বিশেষ ক্লাস, সেখানে আমি আবারও আমার সহকর্মী বা আমার শিক্ষক যেনারা আছেন, যারা অত্যন্ত সুন্দরভাবে ক্লাস নিচ্ছেন, আমি তাদেরকে আরও সুন্দরভাবে যাতে তারা ক্লাস নিতে পারেন সেজন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তাদের এই সুন্দর সুস্থভাবে এবং ক্লাস নেওয়ার জন্য তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল শিক্ষকের প্রতি এবং এর সাথে সংশ্লিষ্ট আরও যারা রয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি আবারও আমার এই ক্লাস শেষ করার আগে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশু সুস্থতা কামনা করছি এবং আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন, কর্মচারী যারা আছেন এবং আমার শিক্ষার্থী যে যেখানেই আসো, তোমরা সকলেই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক, তিনি কোভিড-19 আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন, কোয়ারেন্টাইনে আছেন, আমি আশা করব আল্লাহ দ্রুত তাকে সুস্থতা দান করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে আমি দোয়া চেয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। কয় মিনিট হয়েছে স্যার? অভ্যাস নেই।